আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে, আগে সালাম দাও তারপরে কালাম কথা বলো। তো আমরা সালাম না দিয়ে আগে কথা বলি, এগুলো ঠিক নয়, আমরা ঠিক করে নেব। আসি, আজকে যে জলসা, গতকাল জলসায় আপনারা ছিলেন, আজকেরও আপনারা আছেন, আপনাদের গ্রামে জলসা। ভাই কিছু কথা শোনা বোঝা ও ভাইয়ের একটু আমলের জন্যে আজকে আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আপনার দিকে আমার দিকে গোটা পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করি। ভাই আল্লাহ মানুষ ছেড়ে শুধু ছেড়ে দেন, আমরা যেমন আমাদের বাড়িতে বাল বাচ্চা আছে আমরা যেমন তাদের গাইড করি, দেখাশুনো করি, ওই রকম আল্লাহ তিনি তার বান্দাদের তৈরি করলেন। অথচ আল্লাহ তার বান্দাদের দেখবে না, একেবারে ছেড়ে দেবে, এটা হতে পারে না। তাই আপনারা আমার যেমন সংসারের প্রতিটা মানুষকে নিয়ে যেমন আমরা দায়িত্বে আছি, দায়িত্বে থাকি, আল্লাহরও একটা দায়িত্ব আছে তার বান্দারা ভালোভাবে চলবে, তার জন্য একটা গাইড বুক অর্থাৎ কালাম পাক কোরআনে পাক এই আপনার আমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। এবং সেই কোরআন পাকে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আই আমার বান্দা এবং বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার জমিনে চলার জন্য আমি আমার নবীর আদর্শটা অতি উত্তম করে দিলাম। একবার আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেমনভাবে খাওয়া দাওয়া করেছেন, যেমন নামাজ পড়েছেন, যেমন রোজা রেখেছেন, যেমন সংসার করেছেন, নবী পাকের টোটাল জীবন আদর্শটা তোমাদের জন্য উত্তম করে দিলাম, তোমরা নবীর মতো করে চলো। আর একবার বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি নবীর মতো চলি? ভাই নবীর মতো চলি? ভাইরা আমার নবীর আদর্শ, আপনি আমি আপনার আমার আদর্শ, আর নবীর আদর্শ আসমান আর জমিন। আমার নবীর যে ব্যবহার ছিল সে ব্যবহারের সঙ্গে অবাক হয়ে যাবেন, দরুদ আল্লাহ হুম্মা হো। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি জলসা করছি বাবা। আমার নবীর আদর্শের কথা বলার জন্য আমি আপনাদের কাছে একটু বলি, আপনি আর আমি কেমন? আল্লাহ বললেন নবীর মতো চলো বান্দা। এখন আপনি আমি কি নবীর মতো পারি? ভাই হাসল আনা না হলো, সার আনা তো করা দরকার না, একানাও করবো না। হয় আমরা নামাজ পড়ি নামাজের মতো নামাজ, রোজা রাখি রোজার মতো রোজা, আল্লাহ রসুলের আদর্শ। ভাই আমরা যে কোনো জিনিস নিয়ে ঝামেলা শুরু করি, আমাদের মধ্যে ধৈর্য নেই, সবর নেই, তাহলে আমাদের দ্বারা সম্ভব? নবীর আদর্শ দেখুন, মানুষ কেন কলেমা পড়েছিলেন, কেন মানুষ নবীর কাছে এসেছিলেন, তানার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মসজিদে নববীতে বসে আছেন, আর মসজিদের দেয়ালে এই 8-10 বছরের একটা বাচ্চা এসে প্রস্রাব করছে মসজিদের দেয়ালে। ভাই আমাদের এখন এই বর্তমান যুগে যদি কোনো বাচ্চা এসে মসজিদের দেয়ালে প্রস্রাব করে, তো আমরা তার ধরে মেরি বুকি পানি তুলে দেবো না, ওর বাঁচাবো? যে এত বড় সাহস মসজিদের দেয়ালে প্রস্রাব করছে, আমরা সহ্য করব? এ সবরে ধৈর্য আমাদের নেই। তো যখন প্রস্রাব করছে, সাহাবিরা বলছে হুজুর ছেলেটা বড় বিয়াদব, ও মসজিদের দেওয়ালে প্রস্রাব করছে, ওকে আমরা মারি ধরি, আপনি অনুমতি দেন, পারমিশন দেন, ওর যা করার আমরা একটু করে দেই। আল্লাহ রসুল বললেন বাবা সবর করো, কিচ্ছু বলো না, ও প্রস্রাব করছে করতে দাও। সাহাবিরা তো রেগে এক, হুজুর ওই এত বড় কাজ করছে আর আপনি বলছেন করুক, পেশাব করুক, বলছে হ্যাঁ পেশাব করিনি, কারণ পেশাব করা অবস্থায় কারোর বন্ধ করো না বাবা, ওই অবস্থায় যদি ওর পেশাব বন্ধ করে দাও, আগামীতে হয়তো আল্লাহ না চাইলে ওই পেশাব বন্ধ হয়ে যাওয়ার কারণে মারা যেতে পারে, ও পেশাব ঝেড়ে করিনি, হয়ে গেল। হুজুর এবার কি করবো? বলো ধরে আমার কাছে।
সাহাবীদের কিছু করতে দিলেন না, বললেন আমার কাছে নিয়ে এসো। আল্লাহ রসুলের কাছে বাচ্চাটা নিয়ে যাওয়া হলো। আহারে কি নবী আমরা পেয়েছিলাম ভাই, আল্লাহ রসুল আল্লাহর হাবিব, কি নবী গো। তিনি বাচ্চাটার মাথায় হাত বোলাচ্ছে, বলছে বাবা ছেলে তুমি কি জানো না এটা আল্লাহর ঘর, পবিত্র ঘর, পবিত্র মসজিদ ঘর, নামাজ পড়ার জায়গা বাবা, এই জায়গায় পেশাব করতে নেই, ভবিষ্যতে আর কোনো দিন তুমি পেশাব করো না বাবা, যাও তুমি ভুল করেছো, আর এই রকম ভুল কোনো দিন করো না। মাথায় হাত বুলিয়ে বাচ্চাটি যখন বার করে দিচ্ছে, বাচ্চাটি আমার নবী দুটো হাত ধরে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি এটা মসজিদ ঘর, আমি জানি এটা পবিত্র জায়গা, আমি জানি এখানে পেশাব করলে অন্যায় হবে, আমি জেনে বুঝে করেছি আপনি কেমন নবী তাই আপনার পরীক্ষা করার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার পরীক্ষা করার জন্যে জেনে শুনে পেশাব করলাম, আর আপনি আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন, এত সুন্দর আদর্শ দেখিয়েছেন, আমি খুশি হয়ে গেছি, বরং আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে ইমানদার বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, যদি মারধর করা হতো কলেমা পড়তো? হ্যাঁ, ওর সঙ্গে ঝগড়া করলে কলেমা পড়তো? তাহলে নবীর আদর্শটা দেখুন, এই আদর্শে তিনি জয়লাভ করেছিলেন। ভাইর আমার, আজকে আমি আপনাদের দুটো কথা বলবো, বিশেষ করে যারা এখানে এসেছেন, আদর্শ তৈরি করতে হয়। এমন মানুষ আপনি হন, আপনার দেখে আরেকটা মানুষ পরিবর্তন হবে। আজকে আপনি যেমন, আমরাও তেমন, রাগ করবেন না, আপনার দেখে তো আরেকটা মানুষ শিখবে। নবীর দেখে সাহাবীরা শিখেছেন মানুষ পরিবর্তন হয়েছে, আজকে আমাদের মধ্যে পরিবর্তন আছে? নেই। রাগ করবেন না, জীবনে আমরা বহু ব্যবসা করি, ব্যবসাদার আমরা সব জায়গায়, রাগ করবেন না। জানো এখন একজন ভদ্রলোক জীবনে বহু ব্যবসা করে কোনো জায়গায় লাভ করতে পারে না, অবশেষে বলছে আমি একটু মৌলভী সেজে দেখি, একটু লাভ লস বুঝিয়ে নেই। তো মৌলভী সেজেছে ভালো, মাথায় টুপি একেবারে দাঁড়ি উল্টে রেখেছে, বড় জামা ওন্না মাথায় দিয়ে, এবার গ্রামে যখন ঘোরে ফেরে সবাই তাকে মৌলভী সাহেব সালাম দেয়, হাতে হাত দেয়, মোসাবা করে, চা খাওয়ায়, নাস্তা দেয়। ও দেখলো বাহ, এ তো ভালো জায়গা জিনিস, আমি বহু কাজ জীবনে করেছি, কোনো জায়গায় এত সম্মান নেই, তাহলে হুজুর হয়তো ভালো সম্মান, ঠিক আছে তাহলে এই ব্যবসাটাই চলবে, ঠিক আছে চালাও। ওই এইরকমভাবে চলায় আর খায় দেয়। রাগ করবেন না, আমার কথাটা বুঝবেন, বোঝার জন্যে বলছি। এখন ও ভদ্রলোক ধরে নেন আজকে এই রাগবকাঠি জলসা, ও জলসা শুনতে আসছে, এখন ধরে নেন আপনার শহীদকাঠির মোড়ে এসে নামাজে রক্ত হয়ে গেছে, মাগরিব, ওখানেও নামাজ পড়ার জন্যে যেখানে একটা নামাজের জায়গা আছে ওখানে যেয়ে হাজির। আর ওই বাজারে যারা দোকান পাট পাঠে বসে বা দোকানে যারা বেচাকেনা করে ওরাও নামাজ পড়তে গেছে, এও গেছে। এখন এর এই লেবাস পোশাক দেখে ওই বাজার ঘাটে যারা দোকান পাট নিয়ে বসে ওরা বললো তাহলে মহাসাহেব যখন এমামতি করতে দাও, এখন জোর করে ধরে যখন এমামতি দিয়ে দিচ্ছে, ও তখন আলবাল করছে, না বাবা তোমরা পড়ো, না বাবা তোমরা পড়ো, তোমরা পড়াও বাবা। আর এই যারা লোকজন এরা বলছে না হুজুর আপনার পড়াতে হবে, আমরা সাধারণ মানুষ হয় হুজুর আপনি পড়া। এখন ও পড়াবে না, এরা শুনবে না, জোর করে ধরে সামনে দিয়েছে, এবার দিলে ও নামাজ পড়াতে হবে। আর জানে তো ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, ও মৌলভী সেজিতে খাওয়ার লোভে, রাগ করবেন না। আমার ভাইরা, শুধু বড় জামা দেখলি আর বড় লেবাস দেখলি সে মৌল সাহেব না, বলো মৌল সাহেব হইতে গেলে একটু বড় শুরু করতে হবে, তাই দু পাতা হোক আর দশ পাতা হোক একটু পড়তে হবে বাবা, না পড়ি বলো এ লাভ করা যাবে না, আর এ লাভ করতে গেলে লস হয়ে যাবে, মনে করো ফাও ফাও ডিমের বাপলেপ খাবা, অত সহজ নেই বলো, কিরম কঠিন দেখি না। এখন ওর সামনে দিয়েছে, দিয়ে পিছন টাকা মধ্যেছে, দিলে ওর তো নিয়াত করতে হবে, নামাজ পড়াইতে হবে, আল্লাহ একবার, ঠিক আছে সুরা ফাতেহা যা হোক ওই লোক পড়ে, ও শুনি শুনি আদা মুজু করি পড়িয়েছে সুরা ফাতেহা, এবার ওর সঙ্গে একটা সুরা দিতে হবে, তাহলে কী সুরা দেই ও তো জানে টানে না, তো খুঁজি খুঁজি দেখছি যে একটা সুরা তো ফুটতে হবে না, সেই জায়গায় যায় কী করে, ও একেবারে 114টা সুরার সব শেষের সুরা সুরায় নাস পড়িয়েছে। এই আপনারা আমার কথা বুঝবেন বলো, সুরায় নাস প্রথম রাকাতে পড়িয়েছে, পড়িয়ে সেই জায়গায় গেছে, এখন সেই জায়গায় যেয়ে ওই কপাল মাটি দিয়ে রেখে ও ভাবছে যে আমি যদি উঠি আর একটা সুরা পড়তে হবে,
তাহলে আরেকটা সূরা তো সূরা 114টা তো 14টার শেষের সূরাটাই আমি পড়ি, তার তো সামনে নেই, তাহলে পিছিয়া সূরা পড়া যাবে না। সামনে রেখে নামাজ পড়তে হয়, ও তো তারা কিনি, আর ও ভাব যে আমি উঠলি সূরা পড়তে হবে, তাহলে এখন করি কি, ও সেটাই পড়ি রয়েছে, মাথা তলছে না। আর এরা যারা পিছনে নামাজ পড়ছে এরা বলছে বাবা হুজুর হাজারটা পাইছে, ও কত হুজুরের পিছনে নামাজ পড়েছি কবল দায়াত তোলে, আর এ হুজুর সেই জায়গায় মাথা তুলতে, ও হুজুর হাজারটা পাইছে। এই যারা পিছনে নামাজ পড়ছে এরা খুব আফসোস করছে, বহুদিন পরে হুজুর একটা পাওয়া গেছে, দেখো সেই জায়গায় মনে মনে বলছে সেই জায়গায় গেছে, তার মাথা তুলতে না, এখন মাথা তোলে না, সবাই সেজদায় পড়ে আছে। এখন নামাজই তো সব সমান না, একটা নামাজই বলতি তাই এতক্ষণ পড়ি রই তো আছে তো সামনে আছে তো নাকি, ও তখন দেখছে যে আমার তো তাগিয়ে দেয় এরা সোজা দেখা যাবে না, তাহলে কী করে দেখবে, ও তখন এই সেজদা কপালের মাটি লাগানো রয়েছে তো এরকম লাগিয়ে মাথা এরকম কাজ করছে, আরে কপাল তুললি তো নামাজ আর হবে না, ইমামতি এমন জিনিস ইমাম আল্লাহ আকবার বলে যাবে তো এক ঘন্টা থাকলে আপনার থাকতে হবে, মাথা তুললে আপনার নামাজ হবে না, এখন ও দেখছে নামাজ আমি যদি কপাল তুলি হলে নামাজ হবে না, তো কপাল লাগে এরকম করে দেখে যে ইমাম নেই, ও তখন হাকার মেরি বলছে এই ভাই ও উঠি বসে ইমাম নেই, তাকেই দেখে সত্যি তো ইমাম নেই, গেল কোথায়, আহারে আমাদের ফেলি বেরিয়ে গেছে, এ কিরাম ইমাম, আচ্ছা দেখা যাক, এখন ওরা যা করে নামাজ কালাম পড়িনি এই মোল সাহেবের খোঁজছে, পেলি হয় আজকে ও মোল সাহেবের যদি পায় আজকে ওর আচ্ছা দেওয়া তো, হ্যাঁ ও হুজুর হুজুর ওর হুজুর আজ ভালো করব, ভাই এবার ঘুরি ঘুরি ধরেন এরাও সবাই এসে ধরি ফেলিস, সবাই এসে মোল সাহেব ওই সবাই এরাও সবাই এসে মোল সাহেবের ধরি একবারে নিয়ে, হুজুর আপনি আমাদের সে যাই ফেলি চলে আসলেন কেন, তো বলছি বাবা আমি বলিলাম না পারবো না তোরা লাগালি কেন, কথা বুঝতে পারছেন, তো যে কোনো মানুষের যখন তখন ধরি আপনি অমতিতে দেবেন, জি না, আগে আপনার জানা লাগবে বোঝা লাগবে সে কোন মতপথের এবং তার ঠিক আছে কি না, সে নিয়মকানুন জানে কি না, বাবা দেখে শুনে তার পিছনে ইক্তেদা করবেন, এইটা বলার জন্য আপনাদের বললাম, যখন তখন যার পিছনে আপনি সেজদা ইক্তেদা করবেন না ইমান চলে যাবে। এখন বিভিন্ন জায়গায় মুখোশধারী মানুষ বেরিয়েছে, সারা বাংলা আমি ঘুরি, ভাই এই কিছুদিন আগে ছিলাম আপনার মুর্শিদাবাদে, ওখান থেকে আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে বাড়ি এসেছি, তো আমি সারা জেলা ঘুরি আমি জানি বহু মতপথের, আমাদের এদিকে তত মতপথ নেই ভাই, ফরাজি বলে একটা দল আছে আপনারা দেখেন, ওহাবি বলে একটা দল আছে আপনারা দেখেন, এসব সব ওই দিকে আছে, আমরা ওর জ্বালায় পড়িনি, আমরা বাইরে যাই আমি বুঝি তাদের জ্বালা, ভাই এদের সেসব জ্বালা সহ্য করার মতন না, আপনার ইমান থাকবে, তাই বলছে এইরকম জিনিস ঘপ করে আনলেন এনে ওয়াজ নসিহাত করে গেল, আপনারা ওয়াজ শুনলেন ইমান থাকবে না, বলো যে সে মল সাহেব আনা যাবে না, এর এর মানে যেন এটা নাই যে আই হোসেন এবারও ইয়ে আর বছর আসবে বলি তাই এটা বলছে, এটা না বলো ভাই, আমি শুধু বলতে চাইছি হক পথে যারা আছে সরা শরিয়াতের পথে যারা আছে আমরা যে সিলছেলা অনুগামী মানুষ এই দিকে একটু লক্ষ্য রাখবেন ভাই, খবরদার যেন আমরা ভুল না করে ফেলি, এই জন্য আপনাদের একটু সজাগ করে দিলাম। এখন বহু আলেম নেটে বেরিয়েছে, দেখবেন নেট ঘেটে দেব, বহু আলেম বেরিয়েছে, এক একটা আলেমের এক এক রকম ফতোয়া, এক এক রকম ফতোয়া, ফতোয়া সব উল্টে পাল্টে যাচ্ছে ভাইরা আমার, তো অনুরোধ করবো আপনাদের কাছে এদিকে আপনারা যেন যাবেন না, আপনি আমি যে একিদার উপরে আছি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বসিরহাট হুজুর আল্লামা রুহুল আমীর রহমাতুল্লাহ আলিহে আমার ভুরফুরার মোজাদ্দেদ জামান দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলিহে আমরা যে মতপথের উপরে আছি এই মতপথের উপরে আমরা থাকব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, নারাই দেখবে নারাই দেখবে, আমাদের এটা হক সিলসিলা হক মতপথ, আমরা এর উপরে থাকব, আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার কোরআন এবং হাদিস দেখেছি আমি ব্যাখ্যা দেব, আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, আল্লাহ রসুল বললেন জীবনে যদি তুমি তোমার দিলটা পরিষ্কার করি দিলটা অন্তরটা পরিষ্কার করে একবার তুমি কলেমা পড়ে নিতে পারো, আর আল্লাহ যদি তোমার কলেমা কবুল করে নাই আমি রসুল তোমাকে না নিয়ে জান্নাতে যাব না, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দেখবে যে নবী
সব সময় আপনার জন্য আমার জন্য কাঁদেন। ভাই আপনি আমি নবীর জন্য কটক চোখের পানি ফেলেছি, হাত তুলে দেখাতে পারবে? নামাজে নামাজে সেজদা করে আপনি নামাজ পড়ে সেজদা করে কতবার কেঁদেছেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, আয় আমার বান্দারা শোনো, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যাই করো না কেন, ইবাদত করার পরে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ে যদি দোয়া করো, ওই দরুদ শরীফের ফজিলাতে তোমাদের দোয়াটা কবুল হবে। আর আমার হাবিবের প্রতি যদি দরুদ তোমরা না পড়ো, তোমাদের ইবাদতগুলো আসমানে ঝুলবে, আমার দরবারে আসবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি হাত ধরে বলে যাচ্ছি, যে নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা কীট পতঙ্গ নদী নালা গাছপালা ওই জান্নাত জাহান্নাম ফেরেশতা কিছুই বানাতেন না, শুধু নবীকে আল্লাহ বানিয়েছেন বলে গোটা জগৎ আল্লাহ বানিয়েছেন, কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিকে একটু লক্ষ্য রাখুন ভাই, যে নবী আপনার জন্য আমার জন্য কেঁদেছেন বারবার, সেজদায় পড়ে কেঁদেছেন। আম্মা জান আয়েশা বর্ণনা করে হাদিসগুলো একটা একটা করে বলবো, আপনারা শুনবেন। মাইশা হাদিস বর্ণনা করেছেন, আমি দেখেছি, আমি নিজে নামাজ পড়েছি, রসুল পাক নামাজ পড়েছেন, নামাজের পরে আমি আয়েশা উঠে তাহাজ্জুদ পড়েছি, পড়ে আমি ঘুমিয়ে গেছি, আল্লাহ রসুল সারা রাত নামাজ পড়েছে, সকাল হয়ে গেছে, আমাকে ডাক দিচ্ছে, আয়েশা উঠে বড় ফজর হয়ে গেছে, আমি উঠে দেখেছি আমার নবীর চোখের পানিগুলো তখনও দাড়ি মোবারক দিয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি আয়েশা আপনার অক্তিও নামাজটা পড়লাম, পরে আমি তাহাজ্জুদ পড়লাম, আমি ঘুমিয়ে গেলাম, হুজুর আপনি ঘুমালেন না, তামাম রাত নামাজ পড়লেন, শুধু নামাজ পড়া নয় আপনি তামাম রাত ধরে কেঁদেছেন, চোখগুলো লাল হয়ে গেছে, এখনো চোখের পানিটা টপ টপ করে পড়ছে, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন, আর এত কাদা কেন আপনি কাঁদেন বলতে পারেন? আল্লাহ রসুল জবাবে বলেছিলেন, আয়েশা রে, আমি নবী এই জন্য বেশি বেশি নামাজ পড়ি, আমার উম্মতেরাও যেন বেশি বেশি নামাজ পড়ে। জোরে বলো, আমি বেশি বেশি নামাজ পড়ি এই জন্য যাতে আমার উম্মতেরাও বেশি বেশি নামাজ পড়ে। আমি রসুল যদি কম নামাজ পড়ি, আমার উম্মতেরা কম নামাজ পড়বে, তাই আমি বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি নামাজ পড়ি, যাতে আমার উম্মতেরা বেশি বেশি পড়তে পারে, আমার উম্মতেরা যেন নামাজের প্রতি তাদের ভক্তি ভালোবাসা বেশি তাদের মহব্বত হয়ে যায়, এজন্য আমি রসুল বেশি বেশি করে নামাজ পড়ি। শুধু তাই নাই সাহ, আমি নামাজে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছিলাম, ও আল্লাহ আমার উম্মতদের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতদের জাহান্নামে দিলে আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী আমার ধৈর্য থাকবে না, আমার সামনে দিয়ে আপনি জাহান্নামে নিয়ে যাবেন আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ রসুল বলছেন, আমি এমনি করে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমি বুঝতে পারলাম না রে আয়েশা, আমার উম্মতের মায়ায় শুধু আমি কাঁদি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন, শুধু বর্ণনা করে শেষ করা যায় না। আম্মা জান আয়েশা গোসল করে এসেছেন, হাম্মাম খানায় আছেন, হাম্মাম খানা থেকে আম্মা জান আয়েশা বেরিয়েছেন, তিনি পোশাক পরে নিয়েছেন, রসুল পাক গোসল করে বাইরে এসেছেন, আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো জীবনে কোনোদিন সুযোগ পাইনি, আজকে যদি একটু অনুমতি দেন আপনার শরীরে একটু আমি দুই হাতে তেল নিয়ে একটুখানি পিঠটা বা শরীরে একটু লাগিয়ে দেবো, হুজুর এই পারমিশনটুকু যদি দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। আমার নবী বললেন, আয়েশা রে, যদি তোমার সত্যি এত ইচ্ছা হয় যাও তুমি একটু তেল নিয়ে আমার শরীরে লাগিয়ে দাও। আয়েশা দুই হাতে করে লাগালেন, নবী বাঙ্গি শরীরে যখন লাগাতে গেলেন পিঠের দিকে, ওই সময় দেখতে পেলেন আমার নবী পাকের শরীরে মানে পিঠের দিকে বা শরীরে কালো 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 অগণিত দাগ, মানুষের যেমন পক্স হলে সেরে যাওয়ার পরে কালো কালো দাগ ফুটে যায়, ওই রকম নবী পাকের শরীরে অনেকগুলো দাগ, অগণিত দাগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তিনি তেলাম লাগালেন না, হাত দুটো নিয়ে এমনি করে বলেন, হুজুর আপনি আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু দোয়া করুন, আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করে নেন, হুজুর আপনি হাত তুলতে দেরি করেন, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি আমার দরবারে হাত তোলেন, আপনার হাত তুলতে
আনতে দেরি হয়, আপনার চাইতে দেরি হয়, আপনার বলতে দেরি হয়, আমি রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করতে দেরি হয় না। জোরে বলুন, আরে নবী পাকের কি পারে আমার আল্লাহ রেখেছিলেন। ওগো আমার হাবিব, শুধু আমার কাছে চান চালি কব, আপনি যা বলবেন তাই আমি মেনে নেব। আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আরে ভাবতে পারছেন, আয়েশা রাজি আল্লাহ তাআলা আনা বলছেন, হুজুর আপনি একটু বলুন না আল্লাহর কাছে কি বলবো। আয়েশা বলছেন, হুজুর আপনার শরীর অগণিত কালো দাগ, এই দাগগুলো আপনি একটু মুছে নেন। মুছে নেন না হুজুর, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ মুছে দেন, আর থাকবে না। আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা রে এই দাগগুলো দুনিয়ার এমন কোনো দাগ নয়, তুমি জানো না ঈশা আমি তায়েব শহরে বড় হয়েছিলাম, মানুষ হয়েছিলাম, আমার মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলাম মক্কা নগরে, আমাকে নিয়ে গিয়েছিলেন হালিমা তুসাদিয়া, তানার বাড়ি ছিল তায়েব শহরে, আর আমি তায়েবে বড় হয়েছিলাম, আর তায়েবে আমি বড় হওয়ার পরে ওখান থেকে ফিরে এলাম, আর তারপরে আমার উপরে যখন আল্লাহ কলেমার দায়িত্ব দিলেন, আমি আমার যখন 40 বছর বয়স হয়ে গেল, আমি যখন নবুয়াত প্রাপ্ত হলাম, 40 বছর আগে আমার আল্লাহ নবুয়াত দেননি, আমার বয়স 40 হলো, আল্লাহ আমার নবুয়াত দিলেন, আর আমাকে বললেন আয় আমার হাবিব, আর আপনি কালো কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না, এবার আপনার কলেমা দাওয়াত দিতে হবে। ও আমার আয়েশা রে, আল্লাহ যখন অর্ডার করলেন আমি চিন্তা ভাবনা করলাম, আমি তো ছোটবেলায় তায়েব শহরেই বড় হয়েছিলাম, তাইবের মানুষের সঙ্গে ওটা বসা ছিল, তারা আমাকে দেখেছে, তাই আমি কলেমা দাওয়াত নিয়ে তাইবের ময়দানে গেলাম। ও আয়েশা আমি যখন তাইবের জমিনে পৌঁছেছিলাম, মদিনা থেকে তাইব শহরটা পাহাড়ের উপরে প্রায় 100 কিলোমিটারের কিছু কম বেশি হবে পাহাড়ে তাইব শহর। ও বাপ্তিরা ভাইরা, আপনাদের বোঝানোর জন্য বলে যাই, আল্লাহ রসুল বলছেন আমি তাইব শহরে কলেমা দাওয়াত নিয়ে গেলাম, আর ওই তাইবের যুবক জওয়ানেরা আবাল বৃদ্ধ বনি তারা বিশেষ করে বড় বড় ধনী মানুষগুলো বলেছিলেন, ও যুবক ছেলেরা ছেলেপিলেরা বাচ্চারা তোমরা ছুটে ছুটে এসো, ওই দেখো একটা পাগল এসেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই পাগলটাকে তোমরা পাথর ছুড়ে ছুড়ে মারো, জমিনের সঙ্গে মিশিয়ে দাও, ও আলাদা একটা ধর্ম প্রচার করতে এসেছে, ওর এই ধর্মের কথা কেউ শুনবে না, ওর দুনিয়ার থেকে সরিয়ে দাও। ও আয়েশা আমি তাইবের জমিনে কলেমা দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার অন্য কোনো অপরাধ ছিল না, আমি তাদের গালি দেইনি, তাদের সঙ্গে ঝগড়া করিনি, তাদের সঙ্গে মারামারি করিনি, কোনো অপরাধ আমার ছিল না, আমার অপরাধ হলো আমি কলেমা দাওয়াত নিয়ে গেছি, আর এই অপরাধে আমার এত পরিমাণ পাথর দিয়ে তারা মেরেছিল, যেমন বৃষ্টি হয় ওই রকম পাথর, এত পাথর মেরেছিল যেন বৃষ্টির মতো পাথর আমার শরীরে পড়েছিল আয়েশা, আর একটা একটা পাথরের আঘাতে আমার শরীরগুলো কেটে রক্তগুলো ঝরঝর করে ঝরেছিল। আমি রসুল্লাহ ওই তাইবের জমিনে বেহুশি পড়ে গিয়েছিলাম, আমি হাঁটতে পারি না চলতে পারি না, ওই বেদিনেরা মোনাফেকেরা আমার জোর করে তুলল, না হাঁটতে হবে চলতে হবে, জোর করে আমাকে হাঁটাতে লাগলো। ওরে আয়েশা আমি হাঁটতে পারছিলাম না, জোর করে দু চার পা হাঁটলাম পড়ে গেলাম, আবার তারা পাথর বৃষ্টি করলো, আবার আমি বেহুশ হয়ে গেলাম, আবার তারা আমাকে তুললো, আবার তারা হাঁটতে বললো, আয়েশা আমি হাঁটতে পারছিলাম না, তিনবারের বার মেরে আমাকে বেহুশ করে দিয়ে ওরা ভাবলো মোহাম্মদ মারা গেছে বলে ফেলে দিয়ে গেল। আয়েশা রে আমার শরীরে যে পাথরের আঘাতগুলো করেছিল, ওই পাথরের প্রতিটা পাথরের শব্দ আঘাত আমার আল্লাহর আরশে মোল্লায় লেগেছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে বলেছিলেন, ও জিব্রাইল আমার দোস্ত আমার হাবিবের কানে যে খবরটা দাও, আমার রাসূলুল্লাহ যে কষ্ট আজকে সহ্য করেছে, যে কষ্ট আজকে সবর করেছে সহ্য করেছে, ওই একটা একটা পাথরের আঘাতের বিনিময়ে আমার নবী যদি আমার কাছে
কোনো শিলা নিয়ে দাবি করে আমি আল্লাহ দাবি পূরণ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ওই পাথরের আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত করলো, আমি তায়েবের ময়দানে পড়ে আছি, জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে এলেন, আমাকে উঠে বসালেন, তুলে বসালেন, আমাকে যখন সুস্থ করতে লাগলেন, আমি সুস্থ হওয়া তো মতো না, কারণ শরীরের সঙ্গে জামার সঙ্গে গোশের সঙ্গে জামাট বেঁধে গেছে, পা চপ্পলে পর্যন্ত জামাট হয়ে গেছে রক্তে। ও আয়েশা রে, আমি রাসূলুল্লাহ কিছু বলতে পারছিলাম না, জিব্রাইল শুধু আমাকে বললেন ভাই গো আপনি একটাবার অনুমতি দেন, আমি আল্লাহর ফেরেশতা মালাইকা, আল্লাহ আমার যে ক্ষমতা দান করেছেন, আমার যে পাখা আল্লাহ দিয়েছেন, আমি এই পাখা দিয়ে যদি একটাবার এরকম ঝামটা মারি এই তায়েব বাসীটা সাতবার পাল্টি খেয়ে মারা যাবে, আপনি শুধু অনুমতি দেন ওদের ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলছেন আয়েশা রে, আমি অসুস্থ অবস্থায় বলেছিলাম, আমি অসুস্থ অবস্থায় আমার কথা বলার মতো নেই এমন আমার অবস্থা আমার, তবু তার মধ্য দিয়ে আমি বললাম ভাই জিব্রাইল রে আপনি যে কথা বলেছেন আর আপনি বলবেন না, ওরা অবুজ ওরা বোঝে না, ওরা ওদের নবীকে চেনে না, ওরা যদি চিনতে পারত ওরা আমাকে মারত না, ওরা চেনে না বলে ওরা মেরেছে। ও আমার ভাই জিব্রাইল আলাইহিসসালাম, আমি আল্লাহর হস্তে ওদের মাফ করে দিলাম। জোরে বলুন, আরে নবীর কি আদর্শ, কি আদর্শ! আয়েশা রে, আমি মাফ করে দিলাম তাদের, আমি সুস্থ হলাম, শরীরের জামা খুলতে গেলেন খুলতে পারেন না, আমি বললাম ভাই জিব্রাইল আপনি আমার শরীরে একটু পানি ঢেলে শরীরটা নরম করে নেন, তারপরে জামাটা খুলুন, তা না হলে জামার সঙ্গে গোশের সঙ্গে আমার জামাট হয়ে গেছে, গোশ ছিঁড়ে আসবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও বাপজিরা মেয়েরা, এই কলেমা দাওয়াত দিতে যে রক্ত ঝরিয়ে হুজুর আমার বেহুশ হয়ে গেলেন, শরীরের রক্তপাত চপ্পলে জামাট হয়ে গেল, শরীরের জামার সঙ্গে ঘুষির সঙ্গে লেগে গেছে, এই কলেমা প্রচার করতেছে, আমরা মুসলমান সেই কলেমা ওলা মানুষ, আমরা মুসলমান সেই কলেমা পড়ার মানুষ, আর আমাদের নবী সেই নবী যে নবী এত কষ্ট আপনার জন্য আমার জন্য করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার সঙ্গে বলছেন আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আমার শরীরে পানি দিয়ে আমার শরীরটা নরম করে নেওয়া হলো, তারপরে জামা খুলে দিচ্ছে, তখন আমি কেঁদে ফেলেছি, আমার আল্লাহর তরফ থেকে খবর আসলো ও আল্লাহর হাবিব আল্লাহর রাসূল আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার এই চোখের পানি যদি জমিনে পড়ে যায় জীবনে কখনো আর উদ্ভিদ জন্মাবে না। আল্লাহর নবী চোখের পানিগুলো এমনি করে ধরে নিয়েছিলেন উম্মতের কষ্ট হবে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ, উম্মতের কষ্ট হবে, আমার উম্মতরা দুনিয়ায় শ্বাস করবে জমিনে, আর আমি নবী যদি চোখের পানি পড়ে জমিনে উদ্ভিদ গজাবে না, আমার উম্মতের কষ্ট হবে রে, চোখের পানিগুলো রুমাল দিয়ে ধরে নিয়ে বললেন ও মালাইকা ফেরেশতা জিব্রাইল ভাইয়ার আমি আর কাঁদবো না, আমার আল্লাহ যেন এদের মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইয়েরা, আল্লাহ নবী আপনার নবী আমার আপনার নবী বললেন আয়েশা রে, এই যে শরীরে কালো দাগগুলো তুমি দেখতে পাচ্ছ, এই দাগগুলো অন্য কোনো জায়গার দাগ না, এই দাগগুলো হলো ওই তায়েবের ময়দানে পাথর মেরে মেরে দাগ করে দেওয়া হয়েছিল আয়েশা, এ দাগগুলো আমি আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে লুকিয়ে নেব না, মুছে নেব না, এ দাগগুলো আমি রেখে দেব আমার গুনাহগার উম্মতদের জন্য, একটা একটা দাগের বিনিময় আমি কোটি কোটি উম্মতের নাজাতে দাবি করব। নারী দেখবে, নারী দেখবে, আরে একটা একটা কালো দাগের
বিনিময়ে আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কোটি কোটি উম্মতদের আপনি নাজাত দেন, এদের গোনা মাফ করে জান্নাত দেন, আমি কোটি কোটি উম্মতদের জান্নাতে নিয়ে যাব রে আয়েশা, আমার এই দাগগুলো তুমি লুকিয়ে দিতে বলো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে। আমার বাপচিরা ভাইরা, শুধু আপনাদের বোঝানোর জন্য বলছিলাম, নবীর মহব্বত আর ভালোবাসা উম্মতদের কত ভালোবাসেন, তিনি তানার দাগগুলো উম্মতদের জন্য রেখে দিয়েছেন। ও বাপচিরা ভাইরা, আমার আপনার নবী হাসরের ময়দানে যেদিন উঠবেন, আপনি আমি সকলে যেদিন হাসরে উঠব, সমস্ত মানুষ যখন কোটি 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 মানুষ আমরা উঠব, তাম পৃথিবীর মানুষগুলো যেদিন হাসরের ময়দানে উঠব, সূর্য উদয় হবে 12টা মাতার নিকটবর্তী চলে আসবে, শুনেছেন ওয়াজ। ও বাপচিরা ভাইরা, কোন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর, আল্লাহ পাকের আরশের আরশে মোল্লার একটা ছায়া থাকবে, এই ছায়ার নিচে থাকবে ওরা যারা নাকি ইমানদার। একবার আওয়াজ শুনে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই আপনার রাগব কাঠির ময়দানে যতগুলো মানুষ আজকে ওয়াজ শুনতে এসেছে গো আল্লাহ, আমি গুনাহগার এই বসে নাম ছাড়ি একসঙ্গে বলি আল্লাহ, আপনার আরশে মোল্লার ছায়ার নিচে আমরা গুনাহগার, আমাদের একটু জায়গা করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপচিরা ভাইরা, শুধুমাত্র বোঝানোর জন্য বলছিলাম, একটুখানি মন এবং প্রাণ দিয়ে বুঝে নেন। আসরের ময়দানে আমরা তো ফানা পিল্লা হয়ে কাঁদব, কোনো উপায় আমাদের থাকবে না। আমার আল্লাহ পাক বলবে, নাই আমার বান্দারা, যদি তোমরা কিছু উপকার চাও তাহলে যাও তোমাদের আদি পিতা আদমের কাছ থেকে একটু নেকি আরো। আমরা আদি পিতা আদম আলী সাল্লামের কাছে যাব, তিনি হলেন নবী, আবার আমাদের আদি পিতা, আমরা নেকি আনতে যাব, তিনি দিতে পারবেন না। বাবা শীষ নবীর কাছে যাব, বলবেন হবে না। ইহুদ আপনার ইব্রাহিম নবীর কাছে যাব, হবে না। ইয়াকুব নবীর কাছে যাব, হবে না। ইউনুস নবীর কাছে যাব, হবে না। সব নবীরা চিন্তা করবে নিজেদের নিজেদের ভাবনা, কোন নবী আপনার উপকার করতে পারবে না। 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রসুল পাকের কথা বলা হয়েছে, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পাকের কথা বলা হয়েছে। এতগুলো নবীর কাছে আপনি আমি যাব, কোন নবী নেকি দেবে না, সবাই বলবে আমরা আমাদের সমস্যা নিয়ে আছি, আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমাদের পরের নবীর কাছে যাও। এরকম করে একজন নবী আরেকজনের কাছে পাঠাবে, আমরা হাঁটতে হাঁটতে সব শেষে আর কোনো নবী নাই, এবার আপনার নবী আমার নবী সকলের শেষ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদি মুস্তফা মুহাম্মদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সেদায় বুড়ে কাঁদবে হাসরের ময়দানে। একবার আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ, এত কাঁদা কাঁদবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করে দেন, আপনি যতক্ষণ মাফ না করবেন আল্লাহ আমি রাসূলুল্লাহ মাথা তুলব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দায় কাঁদবে হুজুর আমার, সেই দায় পড়ে থাকবে। আমরা হাজার হাজার নয়, কোটি 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 উম্মতি মুহাম্মাদীরা নবী পাকের পিছনে যে লাইন দিয়ে কাঁদবার বলবো, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমরা আর কোথায় যাব, আর তো কোনো নবী নাই, আপনার কাছ থেকে আপনি আর কোথাও পাঠাবেন না, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, কিছু নেকি দেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর হাবিব আপনার নবী আমার নবী, আর আপনাকে আমাকে পাঠিয়ে দিতে পারবেন না, কারণ নবীর পরে তো আর কোনো নবী নাই, কোনো জায়গায় আপনাকে আমাকে আর দেবেন না, বরং নবী আপনাকে আমাকে রেখে হুজুর আমার সে দায় পরে কাঁদবেন, আর একই কথা বলবেন, আয় রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মতদের আপনি মাফ করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত কাঁদা কাঁদবে, কেতাবে এসেছে আল্লাহ পাক আর ধৈর্য রাখতে পারবেন না, ওই সময় আমার আল্লাহ বলবেন আমার হাবিব আর আপনি কাঁদবেন না, বরং আপনি আপনার উম্মতদের আমি মাফ করে দিলাম, আপনি আপনার মাথাটা তুলে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে,
নারাই দেখবে আপনি মাথা তুলুন আর কাঁদবেন না হুজুর আমার মাথা তুলে বসবে আমার আল্লাহ পাক বলবেন হাবিব জান্নাতে তো যাবেন উম্মতে নিয়ে আমি তো মাফ করে দিলাম এখন জান্নাতে যাওয়ার আগে তো একটা পরীক্ষা রয়েছে একটু কেমন পাপ আর পুণ্যি করে যে একটু মাপা যাক ও আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার আল্লাহ পাক নবী পাককে ডেকে বলবেন হাবিব একটু আপনার উম্মতের নেকি আর বদিটা মেপে নেন মিজান দাড়ি পাল্ডা টানানো রয়েছে কোরআন পাকে আল্লাহ বললেন ওয়ালা তাদাগাও ফিল মিজান মিজান মানে দাড়ি পাল্ডা ওই দাড়ি পাল্ডায় নেকি আর বদি মাপা হবে কে কতটা পাপ করেছো আর কে কতটা নেকি করেছো মেপে দেখা যাক সাহাবীরা যখন যাবে হুজুর আমার দাড়ি পাল্ডা মিজানের পাশে দাঁড়িয়ে থাকবে দাড়ি পাল্ডার পাশে নবী আমার দাঁড়ানো আপনার আমার পাপ আর পুণ্যি মাপা হবে যাদের নেকি বেশি হবে আমার নবীর সামনে দিয়ে তাদের জান্নাতে নিয়ে যাবে আর আমার নবীর সামনে যাদের পাপ বেশি হবে আমার নবীর সামনে দিয়ে তাদের টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার নবী সহ্য করতে পারবেন না ধৈর্য রাখতে পারবেন না ও বাপজিরা মেয়েরা কোন বাপের যদি পাঁচটা ছেলে হয় একটা ছেলে যদি হাফলা কমড়াও হয় সে তো ছেলে সে যদি কোনো বিপদে পড়ে মা আব্বার অন্তর কাঁদবে ওরে পাগলা হলেও সে তো ছেলে ওকে তোরা বাঁচিয়ে নিয়ে আয় ও বাপজিরা মেয়েরা গুনাহগার হলেও আপনি জাহান্নামী হলেও আপনি তো আল্লাহর নবীর উম্মত আমার নবী ধৈর্য রাখতে পারবেন না আমার নবী সহ্য করতে পারবেন না এই নবীর সামনে দিয়ে জাহান্নামে যাবে আমার আল্লাহ পাকের নবী সবর করতে পারবেন না ওই সময় তিনি কাঁদতে কাঁদতে ওই মিজানের দাড়ি পাল্টা সেদিকটা নেকি কম ওই দিকটা নবী আমার ধরে ঝুলে পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ নেকি কম যেদিকে ধরে ঝুলে পড়বে দেখাবে যে আমার উম্মতের নেকি বেশি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আহারে কোন নবীর উম্মত আপনি আমি একটু ভাবুন না একটু চিন্তা করুন না কোন নবীর উম্মত আপনারা আর সেই নবীর নামে দরুদ শরীফ পড়তে বললে আহা দোয়া করতে বললে নামাজ পড়ে দোয়া কলেমা জিকির করা করবেন বাবা বলে যাই কোন নবীর উম্মত ভাইরা আমার কথায় কথা বাড়ে নবী আমার কাঁদবেন মিজানের পাল্লা ধরে যখন ঝুলে পড়বেন আমার আল্লাহ বুঝতে পারবেন যে এ সবর আমার নবী আর দাড়ি পাল্লা ছাড়বে না আল্লাহ পাক ডেকে বলবেন আয় আমার হাবিব আপনি মিজান ছেড়ে দেন দাড়ি পাল্লা ছেড়ে দেন আর আপনি কাঁদবেন না আমি বুঝতে পেরেছি আপনার উম্মতেরা আপনার সামনে দিয়ে জাহান্নামে যাবে আপনি এটা সহ্য করতে পাচ্ছেন না আমি বুঝতে পেরেছি তাই আপনি আর দাড়ি পাল্লা ধরে ঝুলে পড়বেন না বরং আপনি ছেড়ে দেন আপনার উম্মতি মুহাম্মাদীদের আর গুনাহবদি মাপার প্রয়োজন নাই আমি আল্লাহ ওদের জান্নাত দান করলাম জোরে বলুন সুবহানাল্লাহ যাও জান্নাতে যাও ও বাপজিরা মেয়েরা এবার আপনাকে আমাকে নবী আমার জান্নাতে নিয়ে যাবেন জান্নাতে যাবো বড় আনন্দ করে ও ভাই জানেরা যে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন এবার যাওয়ার আগে আমার আল্লাহ বলবেন আমার হাবিব আপনি জান্নাতে যাবেন যাওয়ার আগে একটা পুল পার হতে হবে ওই পুলটার লম্বা চাও লম্বা তো অনেক প্রায় 30,000 বছরের মতো লম্বা রাস্তা এটাই হলো পুল আর এই চুলের চাইতে সরু আর হীরার চাইতে ধার অমাবস্যা রাতের চাইতে অধিকতর অন্ধকার হবে এই চুলের উপর দিয়ে হেঁটে হেঁটে এই পুলটা পার হয়ে তবে জান্নাতে যেতে হবে ওই আমরা পারবো বলে মনে হয় এই আপনারা যারা এখানে ওয়াজ শুনছেন এই চুলের উপর দিয়ে হেঁটে জান্নাতে যাবেন সাহস আছে আমি গুনাহগার আইবেন স্যার আমার সাহস নেই আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে পাবো ঠিক কি না ঠিক কি না আল্লাহ যদি দয়া করে আপনারা আমার জান্নাত দেন তাহলে আমরা জান্নাত পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মানুষগুলোকে আপনি জান্নাত দেবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো আওয়াজ তুলে বলুন আল্লাহুম্মা আমিন না
দাঁড়াই দেখবে আমার ভাইরা এই পোল পার হয়ে যেতে হবে আপনি আমি পারব না আর নবী পাক বুঝবেন যে এটা অসম্ভব নয় তাই কি করবেন জানেন আপনার নবী আমার নবী আবার আপনাকে আমাকে নিয়ে ওই পোলের ধারে যে সেই পুলসিরাত সেই পোলটার কথা বলা হয়েছে পুলসিরাত এই পোলের ধারে নিয়ে নবী আমার সেজদায় পড়ে আবার পূর্বের মতো কান্না শুরু করবে আয় আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করে দেন আমার উম্মতেরা দুর্বল আমার উম্মতের নেকি কম আমার উম্মতেরা গুনাহগার নবী তিনটে কথা বলবে আমার উম্মতেরা গুনাহগার আমার উম্মতের নেকি কম আমার উম্মতেরা দুর্বল এরা পোল পার হয়ে যেতে জান্নাতে পারবে না গো আল্লাহ আপনি দয়া করে আপনার জান্নাতে পৌঁছে দিন আমার আল্লাহ বলবেন হাবিব আপনি আর কাঁদবেন না আপনার উম্মতি মুহাম্মাদীদের বলুন দুটো চোখ বন্ধ করতে বাকি কাজ আমি আল্লাহ আমার আপনি আমি চোখ বন্ধ করব এক সেকেন্ড লাগবে না চোখ বন্ধ করব আর খুলবো সবাই আমরা জান্নাতে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই নারাই দেখবে নারাই দেখবে আল্লাহর হাবিব বলবেন আমার উম্মতরা চোখ বন্ধ করো চোখ বন্ধ করব নবী আমার বলবেন চোখ খোলো এর মধ্যে আমরা জান্নাতে জান্নাত তো কত বড় বলে বোঝানো যাবে না বাবা জান্নাতের একটা দরজা কেমন বড় জানেন ছুটান্ত ঘোড়া যে ঘোড়া খুব দ্রুত গতিতে ছুটতে পারে এই ঘোড়াটা যদি সকালবেলা একটা মানুষ তার পিঠে তুলে দিয়ে তাড়িয়ে দেওয়া হয় সন্ধ্যা পর্যন্ত যত রাস্তা অতিক্রম করবে যত রাস্তায় ঘোড়াটা যাবে একটা একটা জান্নাতি দরজা তার চাইতে বড় তাহলে জান্নাত কত বড় ও বাপজিরা ভাইরা এই জান্নাতের বর্ণনা দিতে গেলে মাথা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ একটা একটা জান্নাত কত বড় করেছেন আপনি চিন্তা করে পারবেন না চিন্তা ভাবনা করে পারবেন না এই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে পৌঁছে দিয়ে নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন করার পরে দেখবেন জান্নাত এইরকম খালি এই যেমন কিছু মানুষ বুঝেছেন আর ওই খালি দেখছেন না এইরকম খালি এই খালি জায়গা দেখে নবী আমার ঠিক থাকতে পারবেন না তিনি জান্নাত থেকে আবার বেরিয়ে আসবেন বেরিয়ে জান্নাতি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে তাকাবে তাকিয়ে তাকিয়ে নবী আমার সহ্য করতে পারবেন না তাই হুজুর আমার কাঁদতে কাঁদতে এবার ওই জাহান্নামের দিকে দৌড়াবে জাহান্নাম জাহান্নাম শুনেছেন ওই জাহান্নামের দিকে নবী দৌড়াবে দৌড়ে 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 জাহান্নামের ধারে যখন নবী আমার যাবেন যে যখন জাহান্নামের ধারে দাঁড়াবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আয় আমার হাবিব আপনি জাহান্নামে নামবেন না আপনি জাহান্নামায় নামবেন না আপনি যদি দোজখের মধ্যে জাহান্নামায় নেমে যান জাহান্নামের আগুন লিবে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আয় আমার হাবিব আপনি জাহান্নামায় নামবেন না আপনি জাহান্নামায় নামবেন না আপনি নামলে জাহান্নামের আগুন লিবে যাবে আপনি বরং দাঁড়িয়ে থাকুন যারা জাহান্নামের মধ্যে ঢুকেছে আমি আল্লাহ তাদেরও জান্নাত দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নেই দেখবে উম্মতি মুহাম্মদীরা জান্নাতি হবে প্রতিটা উম্মতি মুহাম্মদী জান্নাতি যাবে তবে যে যতটা পাপ করেছে পাপের সাজা হওয়ার পরে জান্নাত পাবে কারণ আখিরি জামানার নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে না সবাই তারা জান্নাত পাবে বটে হাদিস মিথ্যা বলছি না গল্প করি না অবশ্যই জান্নাত আপনারা পাবেন তবে যে যতটা পাপ করেছেন পাপের সাজা হওয়ার পরে জান্নাত পাবেন তাই অনুরোধ করে বলে যায় যাতে পাপ না করে সরাসরি জান্নাতে যেতে পারে আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারে আল্লাহ যেন সেই কাজটা আমাদের করার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারাই দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহ মহাব্বতের সঙ্গে মাওলানা মোহাম্মদ পালা আলে সৈয়দিনা
ভাই আরো একটু জোরে বলুন, ফাঁকি দিচ্ছেন কেন? যে নবী আপনাদের জন্য এত করবে না, নবীর নামে দরুদটা একটু ভালো করে পড়তে পারবেন না? আরো জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাপজিরা ভাইরা, আমি যে কথা বলছিলাম কথার দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনার নবী আমার নবী, আপনার জন্য আমার জন্য না, গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জীব প্রাণীরও তিনি নবী, গাছপালারও তিনি নবী। ও ভাই জানেরা, শুধু আপনার নবী আমার নবী, মুসলমানদের নবী না, ইহুদি নাসারাদেরও তিনি নবী। কথা ভালো করে বুঝবেন, গাছপালারও তিনি নবী। নবী আমার মদিনার উপর দিয়ে হেঁটে যেতেন, গাছগুলো কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন গাছতলা দিয়ে হেঁটে যান, আপনি একটু আস্তে আস্তে যান, আপনার হাঁটা চলাটা আর একটু আমাদের গাছতলায় বসলে আমরা গাছ বড় খুশি হয়ে যাই। আরে গাছগুলো পর্যন্ত নবীকে আহ্বান করেছেন, হুজুর একটু বেশিক্ষণ বসুন, আমাদের তলায় একটু বেশিক্ষণ বসুন, আমাদের জীবনটা ভরে যায়। একবার আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। ও মা জানেরা বোনেরা, আমার নবীর আদর্শ কি আদর্শ ছিল? আমার নবী কি মানুষ পৃথিবীর জমিনে এসেছিলেন, কি আদর্শ আল্লাহ দান করেছিলেন, এগুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। হুজুর আমার বলে দিলেন, আয় আমার সাহাবীরা তোমরা এসো এসো, আমার কাছে আল্লাহ পাকের তরফ থেকে খবর এসেছে, এই মুহূর্তে উহুদের ময়দানে যুদ্ধে রওনা হতে হবে। সাহাবীরা বেরিয়ে পড়লেন, হুজুরও বেরিয়ে পড়লেন। ও ভাইজানেরা, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য রসুল আমার উহুদের ময়দানে রওনা হলেন। সাহাবীরার সঙ্গে গেলেন একজন সাহাবী, তিনি বাড়ি এসেছেন, এসে দেখছেন যে নবী তিনি তানা সাহাবীদের নিয়ে যুদ্ধে চলে গিয়েছেন। এই সাহাবী নতুন বাড়ি এসেছেন, নতুন বিবাহ করে এসেছেন, বাড়ি এসে মাত্র ঘন্টাখানিক তিনি অপেক্ষা করলেন, তারপরে তিনি আর দেরি করলেন না। তিনি বললেন, না না, কারণ নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন আর আমি বাড়ি বসে আনন্দ করবে এটা হতে পারে না, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালো সাহাবীরা নবীকে বাসতেন, নবীকে কত ভালোবাসতেন, যে আমি ঘরে বসে থাকবো আর আমার আল্লাহ আমায় জিজ্ঞাসা করবে, ও সাহাবী রে তোমার নবী যুদ্ধে গিয়েছিল, তুমি কেমন করে ঘরে ছিলে, আমি আমার আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। তাই তিনি ঘরে এসে বেশি দেরি করলেন না, নবী আমার যুদ্ধের ময়দানে যে সাহাবীদের দুদলে ভাগ করলেন, একদলকে উহুদ পাহাড়ের পদতলা থেকে একটা রাস্তা, পদদেশ থেকে একটা রাস্তা, হুজুর কিছু সাহাবীদের ওই গোপন পথের মুখটা আটকে দিয়ে কিছু সাহাবী রেখে দিলেন, বাকি সাহাবীদের নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে নবী জয়লাভ করলেন, যুদ্ধে নবী আপনার জয়লাভ করলেন, সাহাবীরা তকবীর ধ্বনি দিয়ে জয়লাভ করলেন, উল্লাস করে উঠলেন, হুজুর আমরা জয়লাভ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ওই ময়দানের মালগুলো কোড়াতে রাখলো, আনন্দে ভরে গেল যে আমরা জয়লাভ করেছি। বেদিন মুনাফিকেরা এরা কি করলো না, সামনের দিক থেকে হার মেনে পালিয়ে চলে গেল বটে, কিন্তু ওদের উদ্দেশ্য ছিল খারাপ, যে আমরা সামনের দিক থেকে যাব আর পিছন দিক থেকে এসে দ্বিতীয়বার আক্রমণ করব, আর সেই আক্রমণে ওদের সবাইকে আমরা কতল করব, এটাই ছিল তাদের চক্রান্ত। আর এই চক্রান্ত নিয়ে ওরা সামনের দিক থেকে পালিয়েছে, যখন পিছন দিক থেকে এসে আবার ওই গোপন পথে ঢুকেছে, আল্লাহর নবী পাক আপনার নবী আমার নবী কিছু সাহাবীদের ওই পথের মুখে রেখেছিলেন, না জানি যদি এরা বেরিয়ে আসে, এরা এসে আবার দ্বিতীয়বার আমাদের উপরে হামলা করে। নবী আমার আগে থেকে জানতেন, একবার আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা আমার নবীর কথা মতো সেইখানে ছিলেন বটে, কিন্তু যুদ্ধে জয়লাভ করার পরে ওরা রাস্তা ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছে, যে আমরা তো জয়লাভ করেছি, জিতে গেছি, তাহলে আমাদের তো ওখানে আর থাকার দরকার নেই। ওরা ওই
গোপন পথটা ছেড়ে দিয়ে সবাই এসে এই যুদ্ধের ময়দানে চলে এসেছে, গোপন রাস্তাটা ছেড়ে দিয়েছে। আর এই গোপন রাস্তাটা যখন ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে এই বেদিন মুনাফেকেরা ইহুদিরা এরা সুযোগ পেয়ে গেল যে আমরা সামনের দিক থেকে পালিয়েছি, এবার পিছন দিক থেকে আক্রমণ করব। দেখি নবী পাকে সাহাবিরা তো এখন কেউ প্রস্তুতি নেই, ওরা লড়াই করার মতো প্রস্তুতি ওদের নেই, ওরা তো জয়লাভ করে ওরা আনন্দ করছে। অতএব এই সুযোগ একটা সুযোগ নিতে হবে। এই ভাগে ওরা পিছন দিক থেকে এসে দ্বিতীয়বার ওই গোপন পথ ধরে এসে দ্বিতীয়বার নবী পাকে সাহাবিদের উপরে আক্রমণ করলেন। আর ওই আক্রমণে দেখা গিয়েছিল অগণিত সাহাবি বাবা ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, রাজিউন। অগণিত সাহাবি মারা গিয়েছিলেন, এবং শুধু তাই নয়, মারা গেছেন তো বটে, এবং ওই যে নতুন বিবাহ করে এসেছেন সেই যে ছেলেটি যুবক, তাজা যুবক ছেলে, সে বাড়িতে বিবিকে বলছে, বিবি আমি তোমাকে নতুন এনেছি, বটে তুমি ঘরে থাকো, আমি যুদ্ধে চলে যাচ্ছি। বিবি হাত ধরে কেঁদেছিলেন, স্বামী আপনি নতুন বিবাহ করে আনলেন, আপনার কাছে আমার আব্বা দিয়েছেন, আর আজকে আপনি যুদ্ধে চলে যাচ্ছেন, এক দেড় ঘন্টার বিবি আমি, আপনি আমাকে ফেলে যুদ্ধে যাচ্ছেন, যদি মারা যান, যদি শাহাদাত বরণ করেন, আমি চিরকাল বিধবা হয়ে যাব, আমার মূল্য থাকবে না জীবনের, দয়া করে আপনি যাবেন না। আল্লাহর নবী তো অনেক সাহাবি গেছেন, আপনি যদি একা না যান অসুবিধা কী হবে? বিবি বারবার বাধা দিয়েছিলেন, স্বামীকে বারবার বুঝিয়েছিলেন, তবুও নবী সাহাবিরা নবীকে এত ভালোবাসতেন, বলেছিলেন বিবি রে তুমি যদি শতবার আমাকে বোঝাও, বুঝিয়ে বুঝিয়ে তুমি আমাকে পারবে না, কারণ নবীর মহাবতে আমাকে টান দিয়েছে, বরং তুমি আমার যুদ্ধের পোশাকগুলো এনে দাও। আল্লাহ নবী সাহাবি যুদ্ধের পোশাক পরিধান করে দৌড়ানো শুরু করছে করবেন, ইতিমধ্যে বিবি সামনে, বিবি বলেছিলেন হুজুর আপনি আমার দিকে একবার তাকান, স্বামী গো তাকান, একটা বার আপনি তাকান, আল্লাহর নবী সাহাবি একটি বার তাকান, আপনি আর একবার দেখে যান, বলেছিলেন দেখো বটে, তবে এমন দেখা দেখো, এমন তাকানো তাকিয়ে নাও, যদি আমি যুদ্ধের ময়দানে যে মারা যাই, আমি যদি শাহাদাত বরণ করি, আর যদি ফিরে না আসি হাসরের ময়দানে, আল্লাহ যেদিন আমাকে তুলবে এবং তোমাকে তুলবে, তুমি যেন আমাকে দেখে চিনি নিতে পারো, এইরকম দেখাটা তুমি আজকে দেখে না। জোরে বলুন, বিবিকে বলছে বিবি তুমি আমার এমনভাবে দেখো যেন ওই দিন তুমি আমায় দেখে চিনি নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ, আহারে কি সাহাবি ছিলেন। বিবি দিকে তাকিয়ে আছেন, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন, চোখের পানি পড়ছে, স্বামী চলে গেল হাত দেখিয়ে, আমি যাই যাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই সাহাবির নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছিলেন, তিনিও ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন, ওই বেঈমানরা তাকে হত্যা করে দিয়েছিল। আমার বাপজিরা ভাইয়েরা, আল্লাহর নবী আপনার নবীর সাহাবিরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, 40-42 এবং এরও আরও কিছু কম বেশি হবে, অনেকগুলো সাহাবি মারা গিয়েছেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওই যুদ্ধের ময়দানে দান মোবারক বেদিনরা ভেঙে দিয়েছে, ওই ওহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, হুজুর ওহুদের ময়দানে বেহুশি জমিনে পড়ে গেছে, মুখের দাঁত ভাঙা, কাঁচা দাঁত ভাঙা, কত কষ্ট বাবা, হুজুর আমার বেহুশ, ও ভাই জানেরা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নবীকে সুস্থ করলেন, হুজুর আমার সুস্থ হলেন, সাহাবিরা পাশে বসে, ও ভাইরা আমার, আমার মা জননীরা যারা ওয়াজ শুনছেন, আল্লাহর নবী বসা, সাহাবিরা সবাই নবী পাককে গোল করে বসে আছেন, হুজুর আমার চোখের পানি মুছে বলছেন, বাবা সাহাবিরা যুদ্ধে কি হয়েছে বলো, আমি তো বেহুশ ছিলাম,
বলে হুজুর আমরা যুদ্ধে জয় লাভ করেছি কিন্তু আমাদের অনেকগুলো ভাই দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন নবী বললেন তাদের লাশগুলো আমার সামনে নিয়ে এসো এক 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 করে অগণিত লাশ 40 থেকে আরো বেশি কম বেশি লাশ লাইনটা হলো হুজুর আমার দিকে কাঁদতে লাগলেন আরে মারকুল থেকে বাচ্চাগুলো এসেছিল দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য তারা এসেছিল আমি নবী আমার মহাবতে এসেছিল আর তারা আজকে শাহাদাত বরণ করেছে ফিরে আর মাকে মা বলে ডাকলো না বিবিকে বিধবা করে দিল আরে মা গুলোকে সন্তানারা করে দিল নবী আমার কাঁদছেন আল্লাহ আমার ওহুদের ময়দানে সাহাবীদের আপনি কবুল করে নিন একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন সাহাবীদের লাশ আর কি আছে খুঁজে নিয়ে এসো সব গুনে 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 বললেন হুজুর একটি লাশ পাওয়া যাচ্ছে না বলে কোথায় গেল খুঁজে বার করো সাহাবীরা বারে বারে যায় আবার ফিরে এসে বলে হুজুর আমরা পেলাম না কোন লাশটি পাওয়া যায় না সব সাহাবীদের নাম ধরে ধরে দেখা গেল ওই সাহাবীর লাশ পাওয়া যায় না যিনি সবার শেষে এসেছিলেন নাম তার হানজালা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আমার হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না তোমরা আরেকবার খুঁজে এসো কেউ যখন খুঁজে পেল না হুজুর নবী আমার দোয়া করছেন আল্লাহ দরবারে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সাহাবীরা সব তো প্রায় পেয়ে গেছি আমার হানজালাকে আমি পাচ্ছি না ও আমার আল্লাহ আমি হাত তুলেছি আপনার হাবিব আমার হানজালার লাশটা কোথায় আপনি দয়া করে বলে দেন আমার নবী হাত তুলে দোয়া করছেন আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন ও মালায়েকা ফেরেশতা জিব্রাইল যাও আমার দোস্ত আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ পাক হানজালার লাশ জমিনে রাখিনি আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদের দিয়ে ধরাধরি করে আসমানে তুলে এনেছি নারে দেখবে ও নবজোয়ানেরা যুবক ছেলেরা বাবা তোমাদের এবাদত কত মূল্যবান তোমরা জানো না জন বয়সের এক রাকাত নামাজ সমান বুড়ো বয়সের 40 রাকাত নামাজ সমান আরে জন বয়সে এক রাকাত নামাজ পড়লে যে সব হবে পুরো বয়সে 40 রাকাত পড়লেও সেই সব পাওয়া যাবে না অতএব জন বয়সের ইবাদতের বেশি গুরুত্ব ভাইরা আমার আল্লাহ পাকের নবীর কাছে খবর দেয়া হলো আমার নবী পাকের জানিয়ে দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে আমার আল্লাহ আসমানে নিয়ে আবে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে ওই দেখুন তাকি দেখুন লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার সাহাবী লাশটা ধরাধরি করে জমিনে নিয়ে আসছে আরে ভাইরা আমার হুজুর তাকি দেখছেন লক্ষ লক্ষ ফেরেশতা আমার নবী পাকে সাহাবীর লাশটা ধরে জমিনে নামাচ্ছে আর ইতিমধ্যে নবী পাকের কাছে একখানা কাগজ এসে হাজির কাগজে লেখা রয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সুস্থ থাকুন ইসলাম যেই হোক পর সমস্যা এই যে আমার স্বামীর নাম অমুক আমার স্বামীর নাম হলো হযরতে হানজালা আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আমার স্বামী যদি হায়াতে বেঁচে থাকেন ভালো আর যদি আমার স্বামী মারা যান আমার স্বামী গোসল করার সময় পাননি এক ঘন্টার বিবি আমি অল্প সময় তিনি আমার সঙ্গে সঙ্গে সংসার করে তিনি তাড়াহুড়ো করে চলে গিয়েছেন আমার স্বামী নাবক রয়েছেন হুজুর দয়া করে আমার স্বামী যদি মারা যান আপনি গোসল না করিয়ে দাফন করবেন না ইতি হানজালার বিবি জোরে বলুন সুবহানাল্লাহ নারী দেখবে
আল্লাহ রাসূল কাগজটা পেয়ে সাহাবীদের বললেন, আয় আমার সাহাবীরা, আমি নবী রাসূলুল্লাহ জানার আগে আমার আল্লাহ আগেই জানেন জাহান্নালার গোসলের প্রয়োজন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আল্লাহ জানেন না? জানেন না আল্লাহ? জানেন না আমার আল্লাহ আগেই জানেন যে আমার হানজালের গোসলের প্রয়োজন। তাই আমার আল্লাহ পাক হানজালাকে অনেক আগেই তুলে নিয়ে গোসল করিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আমি শুধু বোঝাতে চাচ্ছি এটাই যে নবীর মহব্বতে তারা জীবন দিয়েছে, পরোয়া করিনি। আর আমরা নবীর মহব্বতে যদি বলা হয় ভাই জলসা দিস 1000 টাকা দাও, তো বুকি যেন সুলচাপে উড়ি বাবা অত দেবো কন্তে। যদি বলা হয় ভাই মসজিদের জন্য 2 বস্তা মাটি দিতে হবে, মাদ্রাসার জন্য আপনার 1000 টাকা দিতে হবে, আমাদের কষ্ট হয় কি সামান্য জিনিস, এর জন্যে আমাদের মায়া হয়। এখন আপনারা বুকে হাত দিয়ে বলুন, সাহাবিরা যদি জীবন দিতে পারে নবীর জন্যে, তাহলে নবীর মহাবতে আপনারা যতগুলো মানুষ আমার সামনে এসেছেন, এরা গতকাল জলসা দিয়েছিল, আজও জলসা দিয়েছে। আমি আমার আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে আপনাদের কাছে আমার একটু দাবি, মেহরবানি করে এই জলসার খরচ বাবদ আপনাদের কাছে একটু হাত পাতবো ভাই। আপনাদের কিছু আমার কাছে নবীর মহাব্বতে দিতে হবে। সাহাবীরা জীবন দিয়েছেন, আপনাদের জীবন দেয়া লাগবে না, জীবন আপনাদের কাছে আমি চাচ্ছি না, নবীর মহাব্বতে আপনারা এই জলসায় আমার হাতে একটু কিছু পয়সা দেবেন, দেখি কি আছেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দেওয়ার মতো মানুষ কে আছেন একটুখানি দয়া করে বলুন যে হুজুর আমি আপনার কাছে 2000 টাকা দেব, আপনার কাছে 1000 টাকা দেব, একটুখানি দেখি কে আছেন, দেখবো ভাই। নবীর মহব্বতে বলেছে, সাহাবীরা জীবন দিয়েছেন, সংসার উপজার করে দিয়েছেন, সব তারা ছেড়ে দিতে পেরেছেন, এখন আপনারা নবীর মহব্বতে কি দিতে পারেন একটুখানি দেখবো, তারপরে ওয়াজে যাব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা